হল মেট্রিকর ফলাফল। এইবার পূর্বর শীর্ষর দটা স্থানের পরিবর্তে তিনটা স্থানে ঘোষণা করা হয়েছে। প্রথম তিনটা স্থানত পাঁচ শিক্ষার্থী, প্রথম স্থান দখল অনুরাগ দলৈ, যোরহাটৰ প্ৰজ্ঞা একাডেমী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র অনুরাগ। অনুরাগে লাভ করেছে মুঠ নম্বর পাঁচশ তিরানব্বই, অসমীয়াত চৌরানব্বই, ইংরাজীত সাতানব্বই, সাধারণ গণিতত এশ, সাধারণ বিজ্ঞানত এশ, সমাজ বিজ্ঞানত এশ আর ঐশ্বিক গণিতত অনুরাগে লাভ করেছে এশ নম্বর। ফলাফল ঘোষণার পিছতে এয়া প্রজ্ঞা একাডেমীর পরিবেশ, নাচি গায় আনন্দত বতলিয়া ছাত্র ছাত্রী, শিক্ষক আর অভিভাবক। অনুরাগে নিজেও আনকি বিহু নাচে মতলিয়া হল আনন্দ। কারাটে খেলি ভাল পায় অনুরাগে, টাইকোয়ান্ডোত অনুরাগর আছে ব্রাউন বেল্ট, তবলা বাদনেরও আনুষ্ঠানিক শিক্ষা আছে অনুরাগর। পরীক্ষার পূর্বে মোবাইল চার দেউতাকরপা গালি খাইছিল প্রচুর, এতিয়া এই সাফল্যের পিছত অনুরাগর হেঁপা ইঞ্জিনিয়ার হওয়ার। ভালদরে পড়লে স্থান লাভ করব, নিজের মানুষ মানে ভাবি লোক যে এই আমি পাব লাগবে। ভবিষ্যতে ভাবিছো মানে ইঞ্জিনিয়ারিং মানে নিজের দুটা এক্সাম দিম, কিন্তু মেইন ফোকাস হয়েছে ইঞ্জিনিয়ারিং, ভাল এখন মানে প্রতিষ্ঠান এডমিশন লওয়া। অনুরাগর পিতৃয়ে স্বীকার করলে হয় গালি পাৰিছিল, কিন্তু তারপিছতো সি প্রমাণ করে দেখালে। হেমেলিয়া, সি মানে অকমান ফুর্তি করে ভাল পায়, খেলি ভাল পায়, গান গায় ভাল পায়, গান শুনি ভাল পায়, মোবাইল বেশিকে চায়, গতি মোবাইল বেশিকে চায়, এটা কবলে আসলে বেয়া। গেমও খেলে নাকি? গেম নেখেলে, গেমটোত আমি অকমান বাধা দিছিলো, গেম গেমটো মাঝে মাঝে হয়তো কেতিয়াবা উলিয়াই আমি নজনাকে, কিন্তু আমি গেমটোত বাধা দিছিলো। এই মোবাইলটো কিন্তু বেশিকে চায়, পঢ়ার সময়তো তার বড় কম, গতি আমার চিন্তাও হয়েছিল, কিন্তু পরীক্ষা তারপর ভাল হয়েছিল। দ্বিতীয় স্থানত বিশ্বনাথর ঝর্ণা শইকীয়া, ঝর্ণায় পাওয়া মোট নম্বর পাঁচশ নব্বই। বিশ্বনাথ চারিআলির শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের ছাত্রী হয়েছে ঝর্ণা। ঝর্ণায় অসমীয়াত আঠানব্বই, ইংরাজীত এশ, সাধারণ গণিতত চৌরানব্বই, সাধারণ বিজ্ঞানত আঠানব্বই, সমাজ বিজ্ঞানত এশ আর ঐশ্বিক গণিতত লাভ করেছে এশ নম্বর। ঝর্ণার ফলাফলের খবর পয়ারে বিশ্বনাথবাসী উদযাপন করেছে আবুতরিয়া দীপাবলী। ঝর্ণাক বিহু গাই নাচি শোভাযাত্রা উলিয়ায় বিশ্বনাথবাসীর বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর শিক্ষক অভিভাবকে। বহুত ভাল লাগিছে, ভাবা নাছিল আৰু ইমান আগত যাম বুলি, মানে ভাল লাগিছে সেকেন্ড পজিশন পাই পেলায়, সকলকে সুখী গৌরব, স্কুলখনৰ নাম উজ্জ্বল হব পাৰিছে, এখানে বহুত ভাল লাগিছে। কিতাব পঢ়ি ছবি আঁকি ভালপোৱা ঝর্ণাই নিতো দহ ঘণ্টাকৈ অধ্যয়ন কৰিছে। গড়েহাগি গাঁৱৰ ক্ষুদ্র ব্যৱসায়ী সুরেন্দ্র শইকীয়া আর অঙ্গনবাড়ী কর্মী জোনালী শইকীয়ার কন্যা ঝর্ণার সাফল্যে উৎসাহিত হয়ে শঙ্করদেব শিশু বিদ্যা নিকেতনের এই উৎসবত অংশ লৈকে রঞ্জিত দত্ত স্থানীয় বিধায়ক প্রমোদ বরঠাকুরে। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার মন ঝর্ণার। আজি ঘোষণা করা মেট্রিকর তৃতীয় স্থান যৌথভাবে দখল করেছে তিনিগৰাকীয়ে। মাজুলীর কমলাবাড়ী মানস প্রতিম শইকীয়া, বরপেটা স্টেলামারি স্কুলের বেদান্ত চৌধুরী, নগাঁও রামানুজনের দেবাশ্রী কাশ্যপ, তিনিওগৰাকীয়ে লাভ করেছে পাঁচশ আঠাশী নম্বরক। কমলাবাড়ী আইলেন একাডেমী ছাত্র মানস প্রতিম, মহকিনা গাঁওত ঘর মানসর। ফলাফল ঘোষণার পিছতে মহকিনা গাঁওবাসী গায়ন বায়নেরে আদরি মানসক লৈ উলিয়ালে বিশাল শোভাযাত্রা। সরকারি চাকরির প্রতি ধাউতি নাই মানসর, ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব খুঁজে মানস। উচ্চতর মাধ্যমিক পড়ব খোঁজা মানসে এটিরে জে ইর প্রস্তুতি চলাই আছে। হয়, ভবিষ্যতে মই বর্তমান হায়ার সেকেন্ডারি সমান্তরালভাবে জে ডাবলি পরীক্ষার কারণে প্রিপারেশন চলাই যাম। আসলে মই সরকারি চাকরি করার পরিবর্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দিকত এজন নিজকে উদ্যোগী হিসাবে গড়ে তুলবলে আশা করি। রামানুজনের দেবাশ্রীয়ে গান গাই ভাল পায়, সাংবাদিকর আগত আজি হুঁচৰিত গোৱা যোজনা এফাকিও গাই দিলে দেবাশ্রীয়ে। দাদাই দেৰ ফুলনি কিনো ফুল গোলাপ নে তগর, গোলাপ নে তগর এপাহি সিঙিলে লাগে জগৰ।
কেৰিয়াৰক লৈ সদ্যহতে কোনো লক্ষ্য নাই দেৱাশ্ৰী। কিন্তু ভৱিষ্যতে হ'ব খোজে এগৰাকী সুনাগৰিক। দেৱাশ্ৰীয়ে আনকি পঢ়িব ৰামানুজনতে। মই ৰামানুজন ছিনিয়ৰ ছেকেণ্ডাৰী স্কুলতে পঢ়িম, বিজ্ঞান শাখাত পঢ়িম বুলি ভাবিছোঁ আৰু ইয়াৰ পৰা মই আগুৱাই যাব বিচাৰোঁ। বৰপেটা ষ্টেলা মেৰিছৰ ছাত্ৰ বেদান্ত চৌধুৰীৰ লক্ষ্য অভিযন্তা হোৱাৰ। এতিয়া তোমাৰ কেনেধৰণৰ পৰিকল্পনা? এতিয়া প্ৰথমতে কোচিং চেণ্টাৰবোৰত যাই জেডাব্লিউটো দিম বুলি ভাবিছোঁ, ইঞ্জিনিয়াৰিঙৰ লাইনত যাম বুলি ভাবিছোঁ। ৰাজনীতিৰ প্ৰতি ৰাপ আছে বেদান্তৰ, অৱশ্যে ৰাজনীতি হ'ব নোখোজে। বেদান্তক লৈ পিতৃ মাতৃৰ নাই কোনো লক্ষ্য। ৰাজনীতিৰ প্ৰতি ইণ্টাৰেষ্ট মোৰ যথেষ্টভাৱে আছে, তথাপিও যিহেতু মোৰ বিশেষ বয়স নাহিৰ বাবে ক'বলৈ নাযাওঁ। আমাৰ কোনো তাক প্ৰেছাৰ কৰা হোৱা নাই, সি যে মানে ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ বা কিবা এটা হ'ব লাগিব বুলি, এই যে ভাল মানুহ হওক মই সেইটোৱে বিচাৰোঁ। ব্যুৰো ৰিপৰ্ট, DY 365।